আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমাদের আলোচনাটা চলছিল ওয়াহির বাস্তবতা, রোম সাম্রাজ্যের অধিপতি হিরাক্লিয়াস তার কি অনুভূতি, এবং তিনি তার পার্লামেন্ট সভাসদের ডেকে যা বলেছিলেন আমরা শুনছিলাম। আপনারা যদি আমাদের এই আলোচনায় শরিক হতে চান আপনারা কল করতে পারবেন, কিন্তু আমাদের আলোচনা এখন চলবে, শেখ তার বাকি অংশ পুরা করবেন। জি আলহামদুলিল্লাহ। তার আমি বলতেছিলাম যে হিরাক্লা বাদশায় আবু সুফিয়ানের বক্তব্য শুনবা সলিয়া তান স্টেটমেন্ট দিলা যে তুমি যা বলছো এগুলা যে সত্য ইয়ে থাকে, তে আমি যে রোমর বাদশাহ আমার এই বাদশাহতর মালিক কোথায় নইব। আচ্ছা, ও যে একটা জিনিস আপনার এই মক্কার কুরাইশ হল ফার্সিয়ান হলে বিজয় লাভ হলে তারা খুশি হইতো, এগুলো সম্পর্কে আমি আলোচনা করবো। গলিবাতের রোম ফিয়াদনাল্লার দহম বাদ এই ঘটনা এগুলো বাদে নি এর বাদেও বাদে। যাই হোক, এরপরে হিরাক্লা বাদশাহ হইলা যে আমি জানতাম যে একজন নবী দুনিয়ার তশরিফ আনবা, শেষ নবী আইবা, তাওরাত জবুরের মধ্যে ইঞ্জিলের মধ্যে ফাইসি একজন নবী আইবা আমি জানতাম, কিন্তু আমি আমার ধারণা আছিল না যে আরবের মধ্যে থেকে হইব। তারার ধারণা আছিল মনে হয় তারার মধ্যে দেবো ইসরায়েল থেকে হইবা, অথবা যদি আরবের মধ্যেও থাকে হইয়া তখন যদি অন্য কোনো অজিহতনে হইবা, তা আমার ধারণা আছিল তোমার তার মধ্যে থেকে হইবা, কিন্তু তোমার তার মধ্যে থেকে নবী হয়ে গেছেন গে। আমি যদি জানতাম তো আমি চেষ্টা করলাম মনে তার লগে মোলাকাত করবার লাগি, আর আমি যদি মোলাকাত করতাম পারতাম তার খান্দা তৈতাম, তা আমি তার ফাও খান দোয়াইয়া দিলাম মনে সুবহান, আমি তার ফাও খান দোয়াইয়া দিলাম মনে। এর বাদে হিরাক্লা বাদশাহ হউ যে সিটিটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিটিটা দিসলা, আচ্ছা, দেহিয়ায় কলবির মাধ্যমে, এখন তো উজামায় রোম রোমর বড় বড় মানুষের গেস্তনে রসুল সাল্লামর খানদানোর মানুষ তাকে তার বিউ শুনাইয়া দিলা, এখন সিটির বাদশাহ, এখন এখন হিরাক্লা বাদশাহ হলো দেও সিটি আমার কাছে সিটি দেও, তে বসরার বাদশাহ সিটি হল দিলা জোর গেছে হিরাক্লা বাদশার গেছে দেওয়ার বাদে, সে বাদশার দেওয়ার বাদে ফাকারা আহ হিরাক্লা বাদশাহ ফড়াইলা। এই সিটির মধ্যে কিতা আছিল, সিটির আলফাজগুলো হইল ফাইজান ভি বিসমিল্লাহির রহমানির রহিম মিম মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি লা হিরাক্লা যুমির রোম, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া রসুল ইসলামের সিটিটারে শুরু করছেন, যে বুঝা গেল বিসমিল্লা দিয়ে শুরু করা একটা সুন্নত। মিম মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফয়লা তার নাম আনছেন যেহেতু নবী, মুহাম্মাদিন মিম মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি আনছেন, আহ্বান ইশারা করে দিলে আমি আল্লাহর বান্দাও কিন্তু আমি আল্লাহর রসুল, আমি সাধারণ মানুষ নাই, সাধারণ মানুষের মতো নাই, আবদুল্লাহ হইল তো সন সাধারণ মানুষ, কিন্তু আমি সাধারণ মানুষের উর্দে রসুল, রসুল আমি, আর আমি রসুলের পক্ষ থেকে তোমার কাছে সিটিটা যার। সুবহানাল্লাহ, এটা প্রোটোকল মেইনটেইন করিয়া লেটার লেখাওর, ওহো খেল একশন জওয়ামিউল কিলম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলা জওয়ামিউল কিলম দান করছেন যে আমি মুহাম্মদ ইবনে মুহাম্মদ আব্দুল্লাহ আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর রসুল, খার গেছে লেকি আর তোমারও সম্মান করি আর তোমারও ইজ্জত দি আর আল্লাহর রসুলে কত বড় ইজ্জত দিলে কাফিরেও তার শান হিসাবে তারে মর্যাদা দিছেন, কর্তৃক মুসলমানের বাধা দেয় না, এক নন মুসলিম যদি তারও যদি মর্যাদা থাকে তারও মর্যাদা দিতে মর্যাদার যে রক্ষা হরিয়া দি, জি 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 অফকোর্স অফকোর্স, জি কেহানত করতে না। এই সিটির দ্বারা ওখান বোঝা গেল ইলা হিরাকলা আজিমের রোম, রোমের অধিপতি, যে সময় আজিমের রোম হয়েছে রোমর বড় বড় মানুষ, তখন তার মন্ত্রিসভার কিছু মানুষে হইছে আরম্ভ করলা, এই তো সিটিটা হইছে না, সিটির মধ্যে উল্টা পাল্টা হয়ে গেছে, তার নামে আগে আনছ না, আপনি বাদশাহ সারা দুনিয়ার মোড়ে বড় বাদশাহ হুকুমতর মালিক, আপনার নাম আগে আইতো তার নাম
হিরাকলা কইলা না না তাই নবী রাসূলুল্লাহ তার নামে গাইতো আর আজিমে রুম আল্লাহ রাসূলে কইছেন দেখো তুমি রুমর মালিক নাই রুমের বড় অধিপতি মালিক তো আল্লাহ আয় আয় এই জবাবটা রুম হিরাকলা বাসাই দিয়েছে না ঠিক আছে আমি এই রুমর মালিক নাই মালিক তো আল্লাহ যেহেতু ঈসা আল ইসলামের অনুসারী তার বুদ্ধ ভাইরা যে আমি মালিক নয় মালিক তো আল্লাহ কিন্তু রুমর বড় অধিপত্য আমার গেছে আজিম রুম সালামু আলা মান ইত্তাবা আল হুদা আল্লাহ রসুল এ কত হেকমত শহীদ দিলা যে যে এই ইসলাম রে গ্রহণ করব তার উপরে আল্লাহর রহমত সালামতি বর্ষিত হইব সুবহানাল্লাহ তুমি জানিন এই আল্লাহ রসুলের ইমান আননাতে তোমার সালামতি নাই যে সালাম ইত্তেবা করব তার সালামত সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আচ্ছা এর বাদে আম্মা বাদ ফাইন্নি আদউকা বিদিআয়াতিল ইসলাম আমি তোমারে দাওয়াত দিয়ার ইসলামের দাওয়াত আমি তোমার হুকুমত নিবা লাগি নাই হেকমতটা দেখো কা আল্লাহ রসুলে তারে এমন মজার আর মহব্বতের বাসায় কইরা দে দেখো আমি তোমার হুকুমতের জায়গাত থাকুক আজ কাল করে আমরা আলী মহলে কইনানি না না হুকুমত তুমি তাইনে চালাও কিন্তু আমরা চাই সুন্দরভাবে চলো ইনসাফ আদল ইনসাফের সহিত হুকুমত করো এক্স্যাক্টলি তো লেহাজ আল্লাহ রসুল কইলা ইন্নি আদউকা বিদিআয়াতিল ইসলাম আমি ইসলামের দাওয়াত দিয়ে আর তোমারে তোমার বাদশাহাত চিনবা লাগি না তুমি তো তোমার কম্পন শুরু হয়ে গেছে বয়স শুরু হয়ে গেছে কি তোমার যে মালিকুল খাত্তান আরবের বাদশাহ তোমার হুকুমত কবজা করিল তোমার ডরসে তোমার ডরাইবার কিচ্ছু নাই ইন্নি আদউকা বিদিআয়াতিল ইসলাম ইসলামের দাওয়াত দিয়ে তুমি মুসলমান হইছো সুবহানাল্লাহ আসলিম মুসলমান হয়ে যাও তাসলিম তুমি শান্তি হয়ে যাবে সালামত হয়ে যাবে তোমার আর ভয় নাই শান্তি নাই তোমার হুকুমত তোমার কাছে থাকুক তুমি শান্তি হয়ে যাবে আর এর মধ্যে তোমার কাছে ইউতিকাল্লাহ আজরা কামার রাতায় আল্লাহ তালায় তোমার ডাবল আজর দিব এক তো আজর হইল গে তুমি এক আজর ভাইবাই ইমান আনছো আর তোমার ইমান আনার কারণে তোমার রে আয়া দেশের মানুষের জন্য ইমান আনিলাইন তে তারা রাজর তুমি ভাইবা দাল আলাল খাইরে কাফাইলে বালা ফদ দেখাইলে যে ফদ দেখাইব খর্ণেওয়ালা হলে সব পাইব ফদ দেখানেওয়ালা ও সব পাইলে আজমার রাতায় ইয়া তো তাইন তো নাসারার অনুসারী ঈসা আল ইসলাম অনুসারী লেহাজা হি ধর্মের অনুসারী করছেন আর এখন যদি ইসলাম কবুল করিল তো তুমি দিও ডাবল সব পাইবা ডাবল সব পাইবা আগে যা করছিলে ফাইদা আর এখন একটা আও মাহাও নবী মানা আও নবী মানা দিওটার সব পাইবা সুবহানাল্লাহ ফাইন তাওয়াল্লাই তাফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিন ইয়ারিসিনর অনেক মানা এক মানা হইল গি সোজা মানা হইল গি দেশর রে আয়া হল যারা নাগরিক হল আরো মানা গ্রাম্য মানুষ দেহাতি মানুষ হল খয়ের বিভিন্ন মানা হয়েছে তফসিল করার সময় নাই দেখাইলা দেশর নাগরিক হলর যদিন তুমি না মানো ফিরি যাও ইকান আল্লাহ রসুল কইলে না যদিন কাফির হইজা কাফারতা কইছেন না আওখানের মধ্যে রসুলামের সিটির মধ্যে কত একটা আলফাজর মধ্যে একটা লুৎফ আছে যে তুমি যদিন হইতে পারো কাফারতা তুমি কাফির হয়ে যাও যদিন আওখান কইছেন তাওয়াল্লাইতা কইছেন তুমি যদি ফিরি যাও মানো না যে তোমার না মানার কারণে তোমার রেয়া হলেও মানতা নাই তাহলে তুমি সব বুঝা রে আয়া হলে নাগরিক হলে না মানার সব বুঝিবাই তুমি গতিকে তুমি না মানার গুণাও পাইবাই আর নাগরিক হলে না মানার কারণ তোমার সবে না মানরা না লাগে তার আর গুণাও তুমি লইবাই আল্লাহ এর লাগে রসুল ইসলাম ফরমাইলা ডাবল আজর জালান পাইবা ডাবল সাজাও হইবা কত সুন্দর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিটির মধ্যে বুঝাই দিছিল হযরত এই সিটিটা কিন্তু এখনো সংরক্ষিত না সংরক্ষিত তো বড় কথা নাই এই সিটিটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা বিশ্ববাসী লাগি একই সিটি এনাফ জি প্রত্যেকলাই প্রযোজ্য না আর এই সিটি যে আতে লেখা হইছে যে খাকজো ও খাকজটা এবং ও বিকলে আলহামদুলিল্লাহ বিদ্যমান মানে রেকর্ডেড রেকর্ড লে আছে ওগুলা আর আউটাও রসুল ইসলামে সিটিটা লেখছেন যে এই সিটিটা কিন্তু হেই জমানার লাগে প্রযোজ্য নয় শুধু কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা উম্মতে দাওয়াত লাগে প্রযোজ্য প্রযোজ্য জি
জি জি অফ কোর্স অফ কোর্স কথাটা বুঝাইছে দুনিয়ার যত বাদশাহ হোক যত নন মুসলিম হোক প্রত্যেক লাগে সিটিটা প্রযোজ্য তান গেছে কিন্তু অটোমেটিকলি ইগোমিক যেহেতু আহলে কিতাব আহলে কিতাব এর বাদে রুমর শানশাহ বাদশাহ মামুলি মানুষ নাই মুসলিমুন আল্লাহ রাসূল ইসলামে কোরআন শরীফের আয়াত রে আনি দিলাইলা ইয়া আহলাল কিতাব আগে তো আমভাবে কইছেন তুমি আহলে কিতাব নাও কিন্তু রাসূলে জানেন আহলে কিতাব এসে হিরাকলা বাসার গেছে সিটি লেখরা জানিয়াও দিছেন যে ইয়া আহলাল কিতাব আল্লাহই কইছেন কোরআন শরীফ আহলে কিতাব হল তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা বাইনাকুম তুমি আহলে কিতাব হইয়া থাকো যদি তো তোমার যে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমার ও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কলিমায় জালান সততার দাওয়াত দের আমার কলিমা ও সততার দাওয়াত দের তোমার কলিমায় জালান শিরিক তাকে নিষেধ করে আমার কলিমা ও শিরিক তাকে নিষেধ করে তোমার কলিমায় জালান তোমার নামাজের হুকুম করে আমার কলিমা নামাজের হুকুম করে তোমার কলিমায় সিলা রহমি করবালে আত্মীয়তার সুসম্পর্ক কায়েম করবার লাগে হুকুম করে আমার কলিমায় হুকুম করে তোমার কলিমায় হারাম তাকে বাসপালাকে হুকুম করে আমার কলিমায় হারাম তাকে বাসপালাকে হুকুম সাওয়াইম বাইনা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনা না বাইনাকুম লেহাজ অসুবিধা কি আছে তোমার দিনে যে হুকুম করে আমার দিনে হুকুম করে লেহাজা তোমার দিনের সময় শেষ হয়ে গেছে এখন তুমি তো ও কিতাবের মধ্যেও পাইছো যে ঈসা আলী ইসলাম হোক আর মুসা আলী ইসলাম হোক আখেরি জমানার নবী আওয়ার লগলে সহল নবী হল নবুয়তি শেষ হইব হকলে এই নবীর অনুসরণ করতে হইবা লেহাজা তুমি তাই নে পাইছো কিতাব মধ্যে সাওয়াইম বাইনা না বাইনা আও তুমি তো আইও এই কলিমার দেওয়া দাওয়াত হতো হজরত এই আয়াতের মধ্যে একটা জিনিস যে দেহুকা আপনি কইরা যে আল্লাহর রসুলে এমন একটা আয়াত আনছেন ফলা মানুষের মুনফি এবং মানুষে তারা দে কাফির বা অন্য ব্যাপার সেফার হি গুনা নিয়া কমন ইন্টারেস্ট জেনারেল একটা হুকুম মানে যে একটা যে কমন ইন্টারেস্ট যেগুলো যে ও জিনিস তোমাদের মাঝে আছে আমরার মাঝে আছে তে একটা জিনিস আমরা শিখলাম যে মানুষের খুবিরে বয়ান করা যে মানুষের বুরাই বয়ান করা থাকি খুবই বয়ান করার মাধ্যমে যে তোমাদের মাঝে এই সৌন্দর্য আছে আমরা মাঝে সৌন্দর্য আছে তাইলে কমন ইন্টারেস্টের মাঝে আও আমরা ঐক্যমত পোষণ করি রিয়েলি ইন্টারেস্টিং আল্লাহ কয়াদ আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা তো আল্লাহ ছাড়া কেউ ইবাদত করি এটা তো ইনজিলের সার মর্ম সারা আসমানি কিতাব কিতাব হলো সার মর্ম সারা আসমানি কিতাব আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ জি 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এসবের কলিমা এক কলিমা লেহাজা আও আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বি শাইয়্যা আমরা আল্লাহ ছাড়া কেউ ইবাদত করতাম নাই আমরা আল্লাহর সঙ্গে কেউ শরীক করতাম নাই আর আমরা আমরার মধ্যে একে অন্যরে মাবুদ বানাইয়া খোদা বানাইতাম না আল্লাহ ছাড়া কেউ মাবুদ বানাইতাম না আমরা তো মূর্তি বানাইয়া ওগুরে মাবুদ হইয়ার আমরা তো খেউ খেউ ঈসা আলাইহিস সালামরে মাবুদ হইয়ার খেউ খেউ উজাইর আলাইহিস সালামরে মাবুদ হইয়ার আল্লাহর বেটা কইয়ার ঈসা আলাইহিস সালাম রে আল্লাহর বেটা কইয়ার মরিয়ম রে মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহর বিবি কইয়ার নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা কইল আল্লাহ ওয়ালা না ইলা ইয়াত্তাখিযু বাউযুনা বাউযান আরবাবান আমরার মধ্যে একে অন্যরে রব বানাইতাম না একে অন্যের রব বানাইতাম না লেহাজা এই নফি হইল ইসবাত আর নফি দুইটা হইল আর ও কথাটা যে আমরা নিজে নিজেরে খোদা বানাইতাম না বাউযুনা বাউযান আরবাবা আল্লাহ তো নিজের মাঝে ইলা মানে ওইতো পারে না যে নিজের মাঝে ওইতো পারে না হ্যাঁ সেই মই এই খুদ হইব কিলা আমি আল্লাহর আমরা ইলা মহলুক আল্লাহ ইলা খালিক তো আমরার মাঝে বাগবাটোরা হরিয়া তুমি আমার খুদ হই যার আমি তোমার বন্ধ হই যাই তো এটা রিয়েলি মানে কোরআনের বয়ানের যে তর্জ আন্দাজটা রিয়েলি জেনারেল জেনারেল হলো আকলর খেলা জি জি আকলর খেলা আকলর খেলা
এর বাদে আল্লাহ রাসূল ইসলামে আয়াতের মধ্যে বয়ান করে আমিন দুনে ফাইন তাওয়াল্লাও ফাকুলু শাদু বিআন্না মুসলিমুন, আর যদি তোমরা ফিরে যাও তাহলে করে তুমি তাই খো যে ইশহাদু, তুমি তাই সাক্ষী দাও বিআন্না মুসলিমুন আমরা মুসলমান, আমরা কিন্তু শিরিক করতাম না, আমরা মুসলমান, আমরা মানছি। লিহাজা এই সিটি একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিটির হিরাকলা বাদশায় কত বড় মজমার মধ্যে একটা মামুলি চিজ। আমরা আপনি যদি পারমিশন দেন দি একজন কলারের আমরা বক্তব্যটা শুনি লাই। জি কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমরা সময় কিন্তু কম আর গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি যদি লাইনতা হন কুইকলি কইলাও কা আপনার প্রশ্ন। আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু এটাই জানতে চাইতেছি, আমি শুধু এটাই বলতে চাইতেছি যে আপনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে এবং আমি আর শাশুড়ি প্রতিদিন আপনার প্রোগ্রাম দেখি। ও থ্যাংক ইউ বোন, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আসলে আমরা এই শেখর মাধ্যমে আমরা ইসলামের যে ব্যাকগ্রাউন্ড এবং রিয়েলিটি যেটা ওটা আমরা তোলার চেষ্টা করি, যে আমরা জানতাম যে হিস্ট্রিটা কিতা আছে ইসলামের। তো যাই হোক, আপনারা যে ভালা লাগে এইখানটা হয়েছেন, এটা রিয়েলি আরও মানুষের এনকারেজ করবো আর আমরা উৎসাহ পাইমু। আমার শেখেও তাই বুঝবা ওখান যে আমরার এই যে গাম এবং কষ্টটা খামো লাগে। জাজাকাল্লাহ বোন, থ্যাংক ইউ। আপনারে আপনারা ফায়দা পাইতা আর বাং ইকরা বাংলার মাধ্যমে ভিউয়ার সকলে যে মুস্তফিদ ওইরা ফায়দা পাইরা, এটা আমরা একটা প্রাউড আল্লাহর কাছে আমরা আজর পাইমু। আর আমার শেখ যে কষ্ট করি তাই নাই, আর এই যে আপনার শেষ করিলাই এই সিটি ফোড়ার বাদে আবু সুফিয়ানের বয়ান হল্লা কি প্রতিক্রিয়া দেখা দিল? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি অবস্থা? সিটি তো ফোড়িল্লা জি, ইগানোর পরিবেশ, পরিবেশটা কি দারুণ হলো, বিশাল একটা পার্লামেন্ট, মানে তখনকার জমানার মানে জাতিসংঘ। হ্যাঁ, এর থেকে আরো বড়, এটা তো সাধারণ জাতিসংঘ না, সারা দুনিয়ার মধ্যে সব থেকে বড় সম্রাট হুকুমত, বড় বড় হুকুমত, রোমর হুকুমত, যে হুকুমতের বয় ডর ফাইতা এই জমানার সব হুকুমত হলে এই প্রতিক্রিয়াটা কিতা দেখা দিলে? আর এত বড় একটা আস্থা দুনিয়ার মধ্যে একটা আরুলন সৃষ্টি হয়েছে এক সিটিয়ে গিয়া, আর এদিকে আবু সুফিয়ানও বয়ান করছেন আর বাদশাহও বয়ান করছেন আর সিটিটাও ফোড়ো হয়েছে, এর আগে বাদশাহ কিন্তু সিটি খুলছেন খুলছেন না। আচ্ছা আচ্ছা, রিয়েল ইন্টারেস্টিং। এখন কি অবস্থা দাঁড়াইতো আবু সুফিয়ানের কিতা বয়ান করা? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবু সুফিয়ানের বয়ান করা যে সময় সিটি ফোড়া শেষ হইল তখন তো সিক্স ইল্লানি আরম্ভ হয়ে গেল। সাইরুবাইদি, আচ্ছা সিক্স ইল্লা, কেন আগে হিরাকলয় বাদশাহ কইছেন যে আমি যদি খানদার তাকলাম তে তান ফাও খান দোয়াইয়া দিলাম। আল্লাহ আকবার, ইর আয়াত তো বয়ান। আর ইবনে নাথুর হি বয়ানোর মধ্যে হিন যাইন ইলার গভর্নর বাইতুল মাকদিসের গভর্নর হেন বয়ান মতো কিতা অবস্থা ধারণ করছে যে বাদশাহ তো আমি আগেও কইছি যে দরজা বন্ধ করে দিছেন, তাই নয় সেইফ রইছেন, মানুষ শিখ সিল্লানি আরম্ভ হয়েছে। হিরাকলা বাদশাহ দেখলা ই যে মৌজর মধ্যে বিদেশি মানুষ হল, যারা আমরা দেশ প্রত্যেক দেশে বিদেশি মানুষের এটা সম্মান করে না, যে এরা আইসে মক্কাতনে, এরা যদি বেউসির মাধ্যম মাঝে যদি বিদেশি মানুষের আক্রমণ করে দেয় তে বাদশাহ লগে লগে হলে কৌশলে আবু সুফিয়ান রে বার করে দিলা তান লস্কর হলরে। আমরা কিন্তু সময় নাই, শেষ সপ্তাহ শেষ করিলাই তে আবু সুফিয়ানে বারইয়া কইরা কি দৌ শর্টকাট করিলাম সে আর বারইয়া কইলে আমরা রে বারিয়া তান সাথী হলো রে কইরা লাকাদ আমিরা আমর ইবনু আবি কাবসা তার নাও ইয়াকাফু মালিক বনিল আসফার, কইরা রে দেখছনি রে দেখছনি অবস্থা, সারা দুনিয়ার বড় বাদশাহ এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাপারে নিয়ে কম্পন শুরু হয়ে গেছে কি, তান তান কি পরিমাণের বয় শুরু হয়ে গেছে কি, আমার একই হয়ে গেছে কথা খান যে এই রসুল জয়ী হয়ে যাবা, তান জয়ী হয়ে যাবা, আমার একই হয়ে গেছে। এখান দেখা গেল আবু সুফিয়ানের দ্বারা ওর সততার প্রমাণ হইল আর হিরাকলা বাদশাহ সম্রাটের মাধ্যমে প্রমাণিত হইল। জি জাজাকাল্লাহ শেখ, আমি আপনারে আঠাইয়া, আমরা যেহেতু সময় নাই ভিউয়ার্স আপনারা খুব ভালো পাইছেন নিশ্চয়ই, আপনারা জানছেন ইসলামের বাস্তবতা, ওহির বাস্তবতা এবং তার ব্যাকগ্রাউন্ড। আমরা আরও এই সমস্ত ইন্টারেস্টিং আলোচনা আমরা আনবো আপনারা আমরা লগে থাকবা, আর ইনশাআল্লাহ আপনারা সবসময় আমরা লগে থাকতা। ভালো থাকুকা, আবারও দেখা হইবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।